মারা গেলেন লম্ফঝম্প করে আলোচনায় আসা এবং মলম বিক্রেতা হিসেবে খ্যাতি পাওয়া ভারতীয় সংবাদ উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষ। অন্তত তার ব্যবহৃত ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টটি তো সে কথাই বলছে। সাধারণত মৃত ব্যক্তিকে স্মরণীয় করে রাখতে তাদের ফেসবুক অ্যাকাউন্টে রিমেম্বারিং ট্যাগ লাগিয়ে দেয় ফেসবুক। তবে তার মৃত্যুর ঘোষণা কোনো ঘনিষ্ঠজন কিংবা ভারতীয় কোনো সংবাদ মাধ্যমে আসেনি, তাই বিষয়টা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অনেকে তো বলছেন জীবিত অবস্থাতেই মেরে ফেলা হয়েছে ময়ূখ রঞ্জন ঘোষকে। ভারতীয় সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলার শো জবাব চায় বাংলাতে উদ্ভট অঙ্গভঙ্গি করে বেশ আলোচনায় রয়েছেন ভারতীয় উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষ। একবার এখানে তো আর একবার ওখানে ছুটছেন স্টেজের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, এমনকি কথা বলছেন হাত নেড়ে নেড়ে, জোর গলায় নিজের মতামত অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে চাইছেন। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনে ওপার বাংলার এই সাংবাদিক এভাবে বিদ্বেষ ছড়িয়ে যাচ্ছেন। ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ, যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ। বাংলাদেশ নিয়ে বিতর্কিত বিভিন্ন মন্তব্য করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন তিনি। স্ক্রিনের সামনে বেশ নাটকীয় ভঙ্গিতে উপস্থাপনা করেন ময়ূখ, ছড়ান মিথ্যা আর বানোয়ার তথ্য, বোনেন সাম্প্রদায়িকতার বীজ, বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে ঘিরে করেছেন বিভিন্ন বিতর্কিত মন্তব্য। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ নিয়েও অশোভন মন্তব্য করেছেন ময়ূখ রঞ্জন ঘোষ, এমনকি ভারতে ইলিশ রপ্তানি নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে উল্টোপাল্টা কথা বলে আলোচনার জন্ম দেন তিনি। এখানেই শেষ নয়, বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন নিয়ে শুরু থেকেই বিতর্কিত মন্তব্য করে গেছেন। দাবি করেছেন বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন পাকিস্তানের মদত রয়েছে, এমনকি ওই আন্দোলনকে মৌলবাদের সঙ্গে তুলনাও করেছেন তিনি। আন্দোলন পরবর্তী সময়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়েও বাজে মন্তব্য করতে দেখা গেছে তাকে। বিভিন্ন মিথ্যা ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যর্থ প্রমাণের চেষ্টায় মরিয়া হয়ে উঠেছেন ময়ূখ রঞ্জন ঘোষ। ময়ূখ শুধু বাংলাদেশ নিয়েই নয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও কড়া সমালোচক। আলোচিত ময়ূখ বর্তমানে রিপাবলিক বাংলায় সিনিয়র এডিটর এবং হেড অব ইনপুট হিসেবে কর্মরত। এর আগে তিনি বিবিপি আনন্দ, টাইমস অব নাও এবং নিউজ বাংলা 18 এ কাজ করেছেন। মিথ্যার পশরা সাজিয়ে বসা ময়ূখ রঞ্জন ঘোষকে নিয়ে বিতর্ক কম নয়। রিপাবলিক বাংলায় জবাব চায় বাংলা প্রোগ্রামের হোস্ট ময়ূখ বাংলাদেশি অনুপ্রবেশকারী বলেও দাবি করেছেন পশ্চিমবঙ্গের লেখক মানিক ফকির। এছাড়া ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর একজন নেতা ময়ূখকে বিজেপির আইটি সেলের নেতা বলেও অভিযোগ করেন। যদিও এত শত শত অভিযোগ থাকা সত্ত্বেও সকলের চোখে চোখ রেখে প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছেন ময়ূখ রঞ্জন ঘোষ। নুসরাত জাহান মেহেক, জয় জয় দিন।